দিস ইজ আদনান। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ল্যাপটপ কম্পিউটারের টাচ বার যখন কাজ না করে তখন সেটা কিভাবে ঠিক করতে হয়। এটা হচ্ছে এইচপি ল্যাপটপ, তো এইচপি কোরাই 3 এটা। তো দেখেন এখন টাচ বার কাজ করছে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় কি আমাদের এই টাচ বার কাজ করে না, অর্থাৎ টাচ বারে আমি যখন হাত রাখি আমার মাউস নড়ছে না, মাউস এক জায়গায় স্টপ হয়ে থাকে। এর কারণ কি? এটা নিয়ে আমাদের অনেক প্রবলেমে সলভ করতে হয়। ইউটিউবে এ ব্যাপারে অনেক ভিডিও দেওয়া আছে। অনেকে বলে যে এফ কন্ট্রোল এফ ফাংশন ক্লিক করলে হয়ে যাবে, বা কন্ট্রোল এফ এত এত অনেক কথা বলে ইউটিউবে, আমি এরপরে অনেক ভিডিও দেখেছি। কিন্তু যারা এইচপি ল্যাপটপের কোরাই 3 এই ভার্সনটা নিয়ে যদি কোনো প্রবলেমে পড়েন, অনেক সময় দেখা যায় যে ল্যাপটপ অন করেছেন বাট মাউস কাজ করছে না, তখন আপনারা দেখতে পাবেন যে এখানে ল্যাপটপের কোনায় ছোট্ট করে একটা লাইট আছে যেটা জ্বলে থাকে। দেখা যায় এটা জ্বলে থাকে, আপনি এটা নিভাইতেও পারছেন না, তারপর আপনার মাউসও নড়ছে না। এই দেখেন, হ্যাঁ এই যে এই লাইটটা জ্বলে উঠেছে, অর্থাৎ এই লাইটটা যখন জ্বলা থাকে তখন দেখবেন আপনার মাউস কাজ করছে না। দেখেন এই আপনার মাউস কাজ করছে না, আমি এখানে এখন হাত দিচ্ছি, অর্থাৎ মাউস কিন্তু এক জায়গায় স্টপ হয়ে রয়েছে। আমি কিন্তু আমার দেখা গেল আমি আমার পাসওয়ার্ড দিচ্ছি, ওকে আমি আমার পাসওয়ার্ড দিচ্ছি, ওকে হ্যাঁ আমি আমার পাসওয়ার্ড দিচ্ছি, এখন ল্যাপটপ অন হচ্ছে, ওকে। কিন্তু দেখেন প্রবলেম হচ্ছে, দেখেন আমার মাউস কিন্তু কাজ করছে না, আমার ল্যাপটপ অন হয়েছে বাট মাউস কাজ করছে না। তো এই মুহূর্তে আমরা কি করতে পারি, এই মুহূর্তে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে একটাই কাজ, আপনারা এই মাউজের এই কোনায় যে ছোট লাইটটা আছে এটা দেখা যায়, আপনি এভাবে অনেক চেষ্টা করছেন হচ্ছে না, অনেক আবে তাবে অনেক আপনি ক্লিক করছেন ফাংশন বাট কোনো কোনো বাটনই কাজ করছে না, তখন আপনি কী করতে হবে, এই ছোট্ট লাইটটার ওপর একটু দ্রুত, অর্থাৎ আমরা মাউসে যেরকম মাউসের রাইট বাটনে বা লেফট বাটনে দ্রুত দুইটা ক্লিক করি, এখানেও ঠিক তেমনি আপনি দ্রুত দুইটা ক্লিক করবেন, দেখবেন এটা বন্ধ হয়ে যাবে। তখন এটা বন্ধ হয়ে গেলে এইরকম একটা চিহ্ন দেখাবে, হ্যাঁ তার মানে সেটা অন হয়ে গেছে, এখন আপনার কিন্তু মাউস কাজ করবে। দেখেন এই যে এখন আপনার মাউস কাজ করছে, ওকে। সো যারা এই প্রবলেমটা পড়বেন, এই প্রবলেমে পড়বেন, তখন তারা এই সমস্যাটা এভাবে খুব ইজিলি সলভ করে দিতে পারবেন। প্রত্যেকটা সমস্যারই সমাধান খুব ছোট যদি সেটা জানা যায়, অর্থাৎ আমরা প্রত্যেকটা সমাধানকেই অনেক সমস্যায় পড়ি, দেখা যায় আমরা মনে করি ওটা অনেক সিভিয়ার, অনেক কঠিন, হায় হায় আমি এখন কী করবো, আমার ল্যাপটপ কী হয়েছে, আমার ল্যাপটপ একজন কাজ করছে না। দেখবেন প্রত্যেকটা বড় বড় সমস্যার সমাধান কিন্তু ছোট্ট, একেবারে ছোট, সেটা যদি আপনি জানেন। ঠিক তেমনি এটাকে অনেক অনেকের কাছে এই প্রবলেমটা অনেক সিভিয়ার হতে পারে, যে আপনার মাউস কাজ করছে না, আপনি লিখতে মাউস কোনো ফাংশানেই ঢুকতে পারছেন না, কোনো ফোল্ডারে আপনি ঢুকতে পারছেন না কারণ মাউস কাজ করছে না, তখন আপনি এভাবে এই ছোটো লাইটটাতে যেটা টাচ বারের একদম কোনায় থাকে সেটাকে আপনি জ্বলে থাকলে তখন আপনি সেটার উপর দ্রুত দুইটা ক্লিক করলে দেখবেন সেটা বন্ধ হয়ে যাবে, তারপর আপনি আপনার মাউসকে খুব ইজিলি কাজ করাতে পারবেন, মুভ করবে আপনার মাউস, ওকে। ধন্যবাদ, যদি আমার এই ভিডিওটা দেখে আপনাদের খুব ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে, এবং লাইক করুন, শেয়ার করুন। আর আপনাদের যদি আর কোনো কম্পিউটার রিলেটেড সমস্যা থাকে তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।